বিরতির পর স্বাগত। এবার একটু আলোচনা করছি এইচআইভি নিয়ে। এইচআইভির ক্ষেত্রে এবার জানা গেছে যে চিকিৎসায় আসছে নয়া ইঞ্জেকশন, প্রতিরোধ হচ্ছে এইচআইভি। মহিলাদের ক্ষেত্রে এই নয়া ইঞ্জেকশন বেশি কার্যকর দাবি করছে বিজ্ঞানীরা। বিশ্ব জুড়ে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে আফ্রিকান দুঃখিত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এইচআইভি, তাই তার সংক্রমণকে এবার ঠেকাতে নয়া ইঞ্জেকশন আনা হচ্ছে, প্রতিরোধ হচ্ছে এবার এইচআইভি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনা। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো, এইচআইভি নিয়ে কিন্তু ভয়ের উদ্বেগ ক্রমশই মানুষের মধ্যে তারা দিচ্ছে, এবং কেননা সেক্ষেত্রে সাধারণত বলতে গেলে বলা যায় যে ক্যান্সার বা তোমার এইডস মানেই হলো মৃত্যু। কারণ কেন, তার প্রপার ট্রিটমেন্ট নেই, যার কারণে এতদিন মানুষ এই কথাটা নিয়ে কিন্তু এখনো তাদের মনের মধ্যে রয়েছে, যার কারণে স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা চিন্তা বাড়াচ্ছে। কিন্তু না, বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি বলি তাহলে কিন্তু পরিস্থিতি অনেকটাই পাল্টেছে এবং স্বাস্থ্যক্ষেত্রে অনেকটাই উন্নতিকরণ করা হচ্ছে, যার কারণে কিন্তু এবার সে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর এরই মধ্যে এবারে এইডস নিয়ে বা এইচআইভি নিয়ে যে এতদিন ধরে আমরা কথা বলছিলাম, সেক্ষেত্রে এবার তোমার এইচআইভি গবেষণা এবার উন্নতিকরণ করা হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে এইচআইভি তে এবার তোমার টিকাকরণ আনা হচ্ছে, এবং সেখানে জানিয়ে রাখি যে হাজার হাজার কোটি কোটি টাকার গবেষণা এবার, যেটা শত শত বিজ্ঞানীদের এক প্রকার রাত দিন এক করে তারা এই গবেষণা করেছেন, অবশেষে কিন্তু মারণ রোগ এই এইচআইভি নিরসনের এবার উপায় এসেছে বিজ্ঞানীদের হাতে, তেমনই দাবি করা হয়েছে সাম্প্রতিক এক গবেষণা। এবং সেখানে বলা হয়েছে যে নতুন অ্যান্টিভাইরাল ইনজেকশন অর্থাৎ লিনা ক্যাপাভিরের কথা বলা হচ্ছে, যেখানে ইউগান্ডা এবং তোমার দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রান্তে এই গবেষণা করা হয়েছে। প্রধান উদ্দেশ্যই ছিল যে এইচআইভি প্রচলিত প্রতিরোধক ঔষধ বেশি কার্যকর নাকি তোমার অধিকতর প্রতিরোধী হলো, যেটা তোমার বলা হচ্ছে লিনা ক্যাপাভির কথা। অর্থাৎ এক্ষেত্রে লিন্ডা গেল বেকারের মতে, অর্থাৎ তিনি একজন বিজ্ঞানী, তাই তার যে দাবি রয়েছে তিনি বলছেন যে মহিলারা বছরে দুবার করে ইনজেকশন দিলে পুরোপুরি প্রতিরোধ করা যাচ্ছে এই রোগ সংক্রমণ, এবং সেক্ষেত্রে ত্বক বা চামড়ার নিচে নিতে হচ্ছে এই ইনজেকশন, এবং যেটা প্রসঙ্গত বলা হচ্ছে যে এইচআইভি সংক্রমণ প্রতিরোধ করতে বাজারে দুটি ওষুধ ইতিমধ্যেই চালু করা হচ্ছে, এবং সেই ওষুধ নিয়ে আমরা যদি বলতে হয় সর্বপ্রথমে রয়েছে তোমার এক্সটিডিএ এবং অন্যটি রয়েছে এফটিএএফ। এর মধ্যে 16 থেকে 25 বছর বয়স তরুণীরা যারা দীর্ঘদিন ধরে এইচআইভি রোগ আটকাতে তোমার এফটিডিএফ পিল বা ট্যাবলেট রোজ খেয়ে থাকেন। অন্যদিকে অর্থাৎ এক্ষেত্রে প্রথম যেটা আমি বলছিলাম সেটা কিন্তু তোমার রয়েছে যারা 16 থেকে 25 বছর যারা তরুণ তরুণীরা রয়েছে তাদের ক্ষেত্রে তোমার এফটিডিএফ বা পিল তোমার এবার দেওয়া হচ্ছে। অন্যদিকে তোমার যেটা বলছি এফটিএএফ তুলনামূলক ভাবে নতুন ওষুধ বাজারে রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ব্যবহার যেটা করছেন বর্তমানে পুরুষ এবং যারা রূপান্তরকারীরা রয়েছে তাদের ক্ষেত্রে এবার এই এই তোমার এটিএএফ ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে 5,000 শ্রমিক কক্ষকে নিয়ে এবার এই গবেষণা করা হয়েছে, এবং যেখানে ইউগান্ডার 3টি এবং দক্ষিণ আফ্রিকার 25টি জায়গায় রিসার্চ চলেছে, এবং সেখানে এই ক্ষমতা খতিয়ে দেখার পাশাপাশি বাকি দুটি ওষুধের কার্যকারিতা তুলনামূলক ভাবে বিচার করা হয়েছে। তবে সেক্ষেত্রে উঠে এসেছে একাধিক তথ্য, এবং সেখানে 3টি ওষুধ নিয়ে হওয়া ডাবল ব্লাইন্ড গবেষণায় দেখা গেছে যে 2,134 জন মহিলা লিনা ক্যাপাভির ইনজেকশন পেয়েছিলেন, এবং তাদের একজনেরও এইচআইভি হয়নি। অর্থাৎ যারা এই ইনজেকশন নিয়েছেন, এই যে দীর্ঘ বছরে গবেষণা করা হয়েছে সেই গবেষণাতে লিনা ক্যাপাভির ইনজেকশন, সেই ইনজেকশনের আওতায় কার্যত 2,134 জন মহিলাদেরকে দেওয়া হয়েছে, এবং তারা এই ইনজেকশন নেওয়ার পর তাদের কিন্তু আর এইচআইভি হয়নি। স্বাভাবিকভাবে এক প্রকার বলা যায় খুশির খবর। এবং অন্যদিকে 1,068 জন মহিলা পেয়েছিলেন তুলনামূলক ভাবে পুরনো ওষুধ অর্থাৎ এইচটিএফ, তাদের মধ্যে 16 জন এইচআইভি সংক্রমিত হয়েছেন, এবং পরবর্তী সময়ে দেখা গেছে যে 2,136 জন পেয়েছিলেন তুলনামূলক ভাবে নতুন এফএটিএফ ট্যাবলেট, তাদের মধ্যে 39 জন রোগ সংক্রমণ হয়েছে, এবং যেটা এইচআইভি আক্রান্তদের অন্যতম সংগঠন যেটা বলছে যে এফএনপি প্লাস এর ডিরেক্টর ক্ষিতিশ মন্ডল, তিনি বলেছেন যে সত্যি যদি এমন ইনজেকশন বাজারে আসে এই রোগ নিয়ে দুর্দশা বা ভোগান্তি সবটাই কিন্তু চলে যাবে। এবং অন্যদিকে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সৌমিত্র ঘোষ, তিনি জানিয়েছেন যে আগের থেকে এইচআইভি হেপাটাইটিস এবং তোমার বিসি প্রভৃতি ভাইরাস সংক্রমিত যে রোগ রয়েছে
কিন্তু প্রতিরোধ করা এবং একই সঙ্গে চিকিৎসা দুটোরই কিন্তু এখন উন্নতি হয়েছে। অর্থাৎ বিশেষজ্ঞরা যেটা বলছেন, অর্থাৎ তারা আশা করছেন যে নতুন ইনজেকশন যদি বাজারমুখী হয় তাহলে কিন্তু যারা বিশেষ করে তোমার গরিব অংশের মানুষ আছে, যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সাহায্য হবে। এবং এই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখতে হবে, যদি বিনামূল্যে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এবং উন্নয়নশীল দেশগুলির মানুষকে সস্তায় দেওয়া সম্ভব হবে এই ইনজেকশন, সেটাও কিন্তু এর মধ্যে বিশেষজ্ঞরা আশা করছেন। অর্থাৎ এই যে এইচআইভি নিয়ে এতদিন ধরে এক প্রকার তোমার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল, যেটা ক্যান্সারের মতো ভয়াবহ রোগকেও সম্প্রতিকালে ঠেকানো সম্ভব হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এইচআইভিরও এবার যদি সেই ইনজেকশন বাজারমুখী হয় তাহলে কিন্তু একটা স্বস্তির বাতাবরণ হবে, এইচআইভি নিয়ে কোনো ধরনের আর কোনো ভয় ভীতি মানুষের মধ্যে থাকবে না বলে ইতিমধ্যে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন। অঙ্কিতা একদমই ধন্যবাদ সদাতি। অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের আরো উন্নয়ন, এইচআইভি চিকিৎসায় আছে নয়া ইঞ্জেকশন, প্রতিরোধ হবে এইচআইভি, এমনটাই কিন্তু চিকিৎসকদের দাবি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।